গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ ব্যারাকপুরের গান্ধী ঘাটে রাজ্যপাল সিপি আনন্দ বোস সেখানে একটি সভার আয়োজন করা হলো এবং তারপরেই কিন্তু রাজ্যপাল সিপি আনন্দ বোস তিনি প্রার্থনা করেন, সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ, প্রশাসনিক আধিকারিকরা। সবকো সম্মতি দে ভগবান। আজকের দিনটা শুধুই গান্ধী, অন্য কিছু আজকে শুধু, আজকের দিনটা শুধুই গান্ধী। গান্ধীজির জন্ম জয়ন্তী উপলক্ষে ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল সিপি আনন্দ বোস এদিন জাতির জনকের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। রাজ্যপালের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকরা। আর আজকে ছবিটা জেনে নেব উৎপলের কাছ থেকে। উৎপল, আজকে ছবিটা জানতে চাইবো তোমার কাছে। একেবারে দেখো, জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর 154তম জন্মদিন পালিত হলো আজ ব্যারাকপুর গান্ধীঘাটে। মহা সমারোহে গান্ধী এই জন্মতিথি তার পালিত হয়, দীর্ঘদিন ধরে এই জন্মতিথি পালিত হয়। এরপরই এখানে প্রতিবারই এখানে রাজ্যের রাজ্যপাল তিনি তার স্মৃতিসৌধতে পুষ্পার্ক অর্পণ করেন এবং রাজ্যের কয়েকজন মন্ত্রীও থাকেন এবং পাশাপাশি রাজ্য সরকারের বেশ কিছু আমলা তারাও থাকেন। আজকে যেমন তিনি উপস্থিত ছিলেন রাজ্যপাল সিপি আনন্দ বোস এবং পাশাপাশি ছিলেন রাজ্যের পক্ষ থেকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, এছাড়াও ছিলেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী, জেলা শাসক এবং রাজ্য ব্যারাকপুরের মহকুমা শাসক সকলেই উপস্থিত ছিলেন। তিনি প্রথমে ওখানে একটা দেওয়াজড়িতে একটি প্রথা রয়েছে, সেই প্রথা অনুযায়ী একটি সঙ্গীত পরিবেশন হয়, যে সঙ্গীতটা গান্ধীজি খুব মন দিয়ে শুনতেন এবং সেই মুহূর্তের নাম আমরা সবাই জানি, রামধনু সঙ্গীত বলে পরিচিত। সেই রামধনু সঙ্গীতের মধ্যে দিয়ে যখনই শুরু হয় তখনই কিন্তু রাজ্যপাল এই মোহনদাস করমচাঁদ গান্ধীর যে স্মৃতিসৌধ রয়েছে তাতে পুষ্পার্ক অর্পণ করেন এবং পাশাপাশি পরবর্তীকালে রাজ্যের অন্যান্য মন্ত্রী বা আধিকারিকরা তারা এই পুষ্পার্ক অর্পণ করেন। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে হয়ে রাজ্যপালের কাছে আজকে যখন প্রশ্ন করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে যে তৃণমূল কংগ্রেসের এই যে দিল্লি যাত্রা, এই দিল্লি যাত্রা প্রসঙ্গে আপনার কি মতামত, এই প্রসঙ্গে তিনি শুধু একটি কথা উচ্চারণ করেছেন, সেই কথাটি হচ্ছে সবকর সম্মতি দে ভগবান। মানে ভগবানের কাছে তিনি আবেদন করলেন সকলে যাতে সৌমতি হয়, সেটা এই শুধু একটাই বার্তা দিলেন, আর কোনো বার্তা কিন্তু তিনি দেননি এবং পাশাপাশি একই সুর গাইলেন কিন্তু রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ, তিনিও কিন্তু শুধু শুধু বললেন যে আজকের দিনটি শুধুমাত্র গান্ধীজির জন্য, আজকে কোনো রাজনীতি নয়। এই এরপরে কিন্তু এই সমগ্র অনুষ্ঠানটি শেষ হয় এবং রাজ্যপাল তার নিজের অন্য গন্তব্যে বেরিয়ে যান। বেশ, ধন্যবাদ উৎপল। গান্ধীজির জন্ম জয়ন্তী উপলক্ষে ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল সিপি আনন্দ বোস এদিন জাতির জনকের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। রাজ্যপালের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকরা।